নমস্কার, গল্পান্বেষি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প দেহাতীত। বৃন্দাবনে পুরনো শহরের যে রাস্তাটা মদনমোহনের মন্দিরের দিকে বেঁকে গিয়েছে, সেই রাস্তার ওপরেই অষ্টসখীর কুঞ্জ। ঠিক পেছনে একটি ছোট্ট সেকেলে হিন্দুস্তানি ধরনের বাড়িতে, অত্যধিক ছোট যে মন্দিরটি, সেইটিই হল কিশোরী মোহনের কুঞ্জ। কুঞ্জটি বহুকালের, কোনো কিশোরীবাবু তবে সরকারি ওকালতি থেকে অবসর নিয়ে সংসার বিরাগী হয়ে উঠেছিলেন এবং এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। সেই ইতিহাস আজ লুপ্ত হয়ে গিয়েছে, শুধু বিগ্রহের নামের সঙ্গে প্রতিষ্ঠাতার নামটি মাত্র টিকে আছে আজও। এই নাকি এখানের দস্তুর, প্রতিষ্ঠাতার নাম বিগ্রহের নামের সঙ্গে জড়িয়ে রাখা হয়। যাই হোক, এ কিশোরীবাবু নেই, মন্দিরেরও ভগ্ন দশা, কতকাল মেরামত করানো হয়নি আর ঠিক নেই, এমন এখানকার বহু কুঞ্জই। কলকাতায় দুখানি বাড়ি বিদেবত্তর করা ছিল, আর ভাড়ার অধিকাংশই নানা ব্যয় হয়ে কোনো মতে পূজারীর বেতন ও একটি লোকের খাওয়ার মতো খরচ, সেইটেই ভোগ দেওয়া হতো, ওর 15-20 টাকা এসে পৌঁছত। এইভাবে চলতে চলতে হঠাৎ ঠাকুরের বরাত ফিরল, সেই বাড়ি দুটি পড়ল ইমপ্রুভমেন্ট ট্রাস্টের রাস্তায়, এবং ইমপ্রুভমেন্ট ট্রাস্ট টাকাটা নানা হিসেব নিকেশ নেবার পর সেবাইত নামধারী কিশোরীবাবুর বংশধরদের হাতে দিতে রাজি হলেন না, টাকাটা সরকারি হেফাজতে রইল এবং সরকারিভাবেই একজন কামদার বা ম্যানেজার নিযুক্ত করা হলো। এই সময় এদেরই আত্মীয় শ্যামাপদবাবু উদ্যোগী হয়ে প্রায় বিনা বেতনে এই কাজের ভার নিতে স্বীকৃত হওয়ায় এবং অন্য কেউ ওই সামান্য টাকার জন্য বৃন্দাবনে নির্বাসিত হতে না চাওয়ায় তিনিই ওই পদে নিযুক্ত হলেন। শ্যামাপদবাবু বিপত্নিক, উপযুক্ত ছেলে বিবাহের পূর্ব দিনে মারা গেছে, সংসারে আর কেউ নেই, আছে একটি মাত্র মেয়ে শুধু, রাধারানী নাম। শ্যামাপদবাবু শিক্ষকতা করতেন, সুতরাং টাকা করে বিশেষ কিছুই জমাতে পারেননি, প্রভিডেন্ট ফান্ডের অল্প কিছু টাকা মাত্র সম্বল। তিনি ব্যাকুল হয়ে একটা আশ্রয় খুঁজছিলেন, এমন সময় এই সংবাদটা কানে এলো। সংসারে থাকা মানে এই বয়সে উদয়াস্ত টিউশনি করা, সে আর ভালো লাগে না। তিনি বৈষ্ণব মানুষ, মনে মনে রাধারানীকেই ডাকছিলেন ব্যাকুল হয়ে, তাই বুঝি রাধারানী মুখ তুলে চাইলেন। শ্যামাপদবাবু যেন বেঁচে গেলেন, কলকাতায় পৈতৃক বাড়ি ভাড়া হতে হতে একটিমাত্র ঘর তার ভাগে এসে পড়েছিল, সেইটেই তিনি অন্য এক শরিককে 10 টাকায় ভাড়া দিলেন এবং আসবাবপত্র বিক্রি করে যা কিছু নগদ টাকা পেলেন সব নিয়ে এখানকার পাট চুকিয়ে চিরদিনের মতো বৃন্দাবন যাত্রা করলেন। আত্মীয়রা জিজ্ঞাসা করলেন, মেয়ের কি করবেন? না লেখাপড়া না বিয়ের ব্যবস্থা, ওখানে কি হবে? শ্যামাপদবাবু অম্লান বদনে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সে রাধারানী যা ভালো বুঝবেন তাই করবেন। বৃন্দাবনে এসে শ্যামাপদবাবু যেন প্রথম নতুন করে বাঁচলেন, ঠিক এইটি তিনি চেয়েছিলেন, ঠাকুরকে একান্তভাবে পেতে, সেবা করতে পুত্রের মতো, প্রভুর মতো, দৈতের মতো। এখানে তার সেই ইচ্ছা 16 আনাই মিটেছে। পূজারি ছিল, সে এখানে থাকতো বটে, নিয়ম রক্ষা মতো ভোগ ইত্যাদিও দিত, কিন্তু তার বেতন মিলত মাত্র মাসিক 5 টাকা, সুতরাং আরও 2টো কুঞ্জে তাকে কাজ করতে হতো। শ্যামাপদবাবু এসে তাকে ছাড়িয়ে একটি নতুন পূজারি রাখলেন, বেতন বাড়িয়ে 10 টাকা করে দিলেন, আহার বাসস্থান বেশি মাইনে, এই শর্তে দিলেন যে সে অন্য কোথাও কাজ করতে পারবে না,
কিন্তু তবু তাকে করতে হতো অল্প কাজই। শ্যামাপদবাবু নিজেই অতন্দ্র থেকে নির্লসভাবে সেবার কাজ করতেন, নিজে বিগ্রহ ছুতেন না, যদিও তার বাধাও ছিল না, তিনি ব্রাহ্মণ। কিন্তু এখানের রেওয়াজ, ব্রজবাসী পূজারী ছাড়া কেউ পূজা করে না, তাই নইলে আর সবই করতেন। মন্দিরে জীর্ণ সংস্কার করিয়ে ঠাকুরের নতুন বস্ত্র অলঙ্কার ইত্যাদি তৈরি করিয়ে কুঞ্জ ও কুঞ্জেশ্বরের শ্রী ফিরিয়ে দিলেন। এ বিষয়ে তার কিছু স্বাধীনতাও ছিল। তাছাড়া সরকার থেকে যতটা বরাদ্দ ছিল তাতে যখন কুলল না, তখন বাকিটা তিনি নিজেই দিলেন। মনের মতো করে ঠাকুরকে সাজালেন তিনি। বহুকাল পরে আবার নিয়মিত কাঁসর ঘণ্টার শব্দ উঠল নির্জন প্রাঙ্গণে। উৎসবের সময় যাত্রী সাধারণ বাইরের আম্র পল্লব পুষ্পসজ্জা দেখে আকৃষ্ট হয়ে কেউ কেউ বড় রাস্তা থেকে বেঁকে এসে কি মারতেও শুরু করল। শ্যামাপদবাবুর আনন্দের পাত্র যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠল, তা শুধু নিজে বহু আকাঙ্ক্ষিত সেবার সুযোগ পাওয়াতেই নয়, আরও কারণ ছিল। তিনি তার কিশোরী মেয়েকে স্কুল ছাড়িয়ে যেদিন নিজের সঙ্গে বৃন্দাবনে নিয়ে আসেন, সেদিন মুখে আত্মীয়দের যতই কেননা রাধারানীর মর্জি দেখান, নিজের মনেও একটা ভয় ছিল বই কি। এখানের এই কোলাহল, সমবয়সীদের মেলা, কি সহস্র বিলাসের ভোগ সম্ভারের আয়োজন ছেড়ে সে কি পারবে সেই নির্জন স্থানে সম্পূর্ণ অপরিচিত গম্ভীর পরিবেশে গিয়ে থাকতে? হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে শুকিয়ে উঠবে। সেক্ষেত্রে কি করবেন তিনি? কিন্তু এখানে এসে তিনি সানন্দ বিস্ময়ে লক্ষ্য করলেন যে রাধুও যেন এখানে এসে বেশি খুশি হয়েছে। বিগ্রহ যেন তার খেলাঘরের ছেলে মেয়ে, এমনি ভাবেই সে তাদের সেবায় মেতে উঠল। হেমন্তের দিনে ভরে উঠে অষ্টসখীর কুঞ্জ থেকে শিউলি ফুল কুন্দ সংগ্রহ করে এনে মালা গাঁথে। বসন্তে যখন গাছে গাছে বেল জুঁই চামেলির সমারোহ দেখা দেয়, তখন তো কথাই নেই। নিত্য সকাল বিকালের মালা তৈরির ভার আর ওপর বাঁধা। সকালে প্রসাধন, দুপুরে ঝাড়া, বিকেলে অন্য বেশ, মাঝরাত্রে শয়ন পর্যন্ত প্রস্থপ্রস্থ মালা প্রস্তুতি থাকে। আর ওপর চাই অপরাহ্নে নতুন নতুন পরিকল্পনায় ফুল কামড়া। জিনিসটি প্রথম বুঝে নিতে যেটুকু সময় লেগেছিল, তারপর আর পূজারীকে কিছুই করতে হয়নি। কোনোদিন ফুলের চতুর্দোলা, কোনোদিন ময়ূরপঙ্খী, কোনোদিন পুষ্পক্রত, কোনোদিন বা আবার ফুলের কুটির তৈরি করে দিত। সময় তার হাত পেত না এক দণ্ডের অবসর, তবু শ্রান্তি অনুভব করত না। কিন্তু শুধু কি তাই? হাতও যেমন চলত তেমনি চলত গলা। ওখানে থাকতেই স্বাভাবিক প্রবণতায় সে খুব শীঘ্র গান বাজনা আয়ত্ত করেছিল। বাবা ভালোবাসেন বলে বেশিরভাগ শিখেছিল কীর্তন। এখানে এসে শুনে শুনে বহু ভজন আয়ত্ত করে ফেলল। গান গাওয়ায় যেন তার ক্লান্তিও নেই, দিন রাতুই কণ্ঠে তার যেন আপনা থেকেই উঠছে গুনগুনিয়ে ভজন আর কীর্তন। তার রূপসজ্জা, তার কীর্তনের খ্যাতি একটু একটু করে পাড়ায় যেমন ছড়িয়ে পড়তে লাগলো, একটু একটু করে তেমনি পুরনো শহরের পুরনো মন্দিরটিও জেকে উঠল। আজকাল বহু লোকই আসে সন্ধ্যার পর, মদনমোহন থেকে দর্শন সেরে ফেরবার পথে একটু বেঁকে এই সংকীর্ণ গলির অত্যন্ত সাধারণ কুঞ্জে ছোট্ট বিগ্রহটিকে দর্শন করতে। আরতির পরে বেশ জনসমাগম হয় আজকাল, কিন্তু রাধু এ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। সে জানেও না, বোঝেও না যে তার জন্যই এত লোক আসছে। সে নির্বিকারভাবে আপনার সেবার মধ্যে তন্ময় হয়ে থাকে। ঠাকুরের দিকে চেয়ে বসে আনা পাখার দড়ি টানতে টানতে, নয়তো রাধারানীর নতুন ঘাগড়ায় সলমা চুমকির কাজ তুলতে তুলতে বলে গুনগুন করে ভজন। কে আসছে, কেন আসছে, আসে কোনোদিন
চেয়েও দেখত না। বেশ ছিলেন শ্যামাপদবাবু, পরিপূর্ণ আনন্দে ডুবেছিলেন। আত্মবত সেবা তাদের দুই বাপ বেটিতে এ সেবায় মাধুর্যরসে তন্ময় হয়েছিলেন। বৈষ্ণবের যা কাম্য সেই নিবেদনই অহরহ শ্যামাপদবাবুর কণ্ঠে ধ্বনিত হতো। ঠাকুর মোক্ষ চাই না, মুক্তি চাই না, তাই মানুষ্য দেহ ধারণ করে এমনি জন্ম জন্ম তোমাকে সেবা করার সুযোগ অধিকার। কিন্তু অকস্মাৎ একদিন শরীমোহন তাকে স্মরণ করিয়ে দিলেন যে দেহ ধারণ করলে দেহের ধর্ম তাকে স্বীকার করতে হবে, দেহ নশ্বর ক্ষয়শীল। বঙ্কবিহারী মন্দির থেকে দর্শন করে একদিন ফেরবার পথে বুকে এমন একটা ব্যথা ধরল যে আর চলতে পারলেন না, পথের পাশেই বসে পড়তে হলো। বহুক্ষণ বসে থেকে সামান্য একটু কম পড়তে আস্তে আস্তে পা পা করে কোনোমতে এসে নিজেদের কুঞ্জে পৌঁছলেন বটে, কিন্তু এইটুকু আসার পরিশ্রমে এমন অবস্থা হলো যে মন্দিরের চত্বর পর্যন্ত এসেই শুয়ে পড়তে হলো তাকে। মুখ তাতেই বিবর্ণ হয়ে উঠল, সমস্ত দেহ ঘামে ভেসে যেতে লাগলো। রাধু ছুটে গেল ডাক্তার ডাকতে। ডাক্তার এসে বললেন হার্ট খারাপ, খুব সাবধানে থাকতে হবে, অর্থাৎ মৃত্যুর পরোয়ানা এসে পৌঁছল। সেই দিনই প্রথম শ্যামাপদবাবু সচেতন হলেন তার কন্যা সম্বন্ধে। তাই যুবতী মেয়ে তার, হঠাৎ যদি তার দেহান্ত হয় তো একে দেখবে। তাছাড়া তার মেয়ে এই ব্যাপারে যতই অনভিজ্ঞ হোক অপরে তাকে অব্যাহতি দেবে কেন, বিশেষত বয়স তার কাজ ঠিক করে যাচ্ছে। তার রূপসী মেয়েকে পূর্ণ যৌবন ধীরে ধীরে অধিকতর লোভনীয় করে তুলেছে, সে সম্বন্ধে আরও যেন বেশি করে সচকিত করে তুলল আরও এক রূঢ় আঘাত। যখন প্রথম একটু সামলে নিয়ে চোখ খুলে দেখলেন যে মেয়ে ব্যাকুল হয়ে তার মুখের দিকে ঝুঁকে পড়ে চেয়ে আছে, আর তরুণ ডাক্তার আছে তার দিকে লুব্ধ দৃষ্টিতে চেয়ে, শ্যামাপদবাবু চিন্তিত হয়ে উঠলেন। দেশে চিঠিও লিখলেন দু একজনকে। আত্মীয় স্বজনরা উত্তর দিলেন যে এত দূর থেকে এভাবে সম্বন্ধ করা সম্ভব নয়, বরং দু এক মাসের জন্য ওরা কলকাতা ফিরে আসুন, চেষ্টা করে দেখা যাক। কিন্তু সে প্রস্তাব রাধুর কাছে করবা মাত্র রাধু তার মুখে হাত চাপা দিলে, কথা আর কখনো বলো না বাবা। সে কি রে, বিয়ে করবি না? না বাবা। তবে কি করবি? এখন যা করছি ওর সেবা, শরীমোহনের দিকে দেখিয়ে দেয় সে। কিন্তু আমি যখন থাকবো না তখন তো আরো কাজ বাড়বে বাবা। তা তো বাড়বে বুঝলুম, তোকে দেখবে কে? যার সেবা করব সেই দেখবে? মেয়ের মুখের দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে শ্যামাপদ বললেন, তুই কি সন্ন্যাস নিতে চাস মা? না বাবা। কি বললে, আমি সন্ন্যাস নিতে চাই? যেন চমকে ওঠে রাধু। আমি যে ঘোরতর গৃহী, ঘর সংসারের কাজই তো আমি চাই, দেখছো না এক মুহূর্ত ফুরসত নেই। তবে মানুষকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই না বাবা। এটা ঠিক, আমি ওকে নিয়েই ঘর বাঁধব। আবারও বিগ্রহের দিক দেখিয়ে দেয় সে। শ্যামাপদর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, কি মা, মানুষই কি অবহেলার বস্তু? ঠাকুরই যে মানুষের দেহ ধারণ করেছিলেন, যে মূর্তি তুই সেবা করিস, যার প্রেমে তুই বিভোর, সে মূর্তি যে মানুষেরই। স্বয়ং লীলাময় যে দেহ ধারণ করেছিলেন, সে মানুষ তো ছোট নয় মা। লজ্জিত হয়ে ওঠে রাধু, বলে, না না ছোট কেন হবে বাবা, ছোট নয়, কিন্তু আমি যে ওকে ভালোবেসেছি বাবা, ওই পাথরের ঠাকুরকে। সে ভালোবাসা কি ফিরিয়ে এনে মানুষকে দেওয়া সম্ভব? শ্যামাপদর দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। তিনি একবার বিগ্রহের দিকে চেয়ে নিয়ে বললেন, মানুষকে ভালো না বাসলে কি পাথরের ঠাকুরকে ভালোবাসা যায় মা? রাধারানী তো ঠাকুর ভেবে ভালোবাসেননি, মানুষ জেনেই ভালোবেসেছিলেন। এই দেহটা ছোট নয় মা, এমন ভালোবাসলে এই মানুষের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভালো না বাসলে ভালোবাসা কি বোঝাও যে কঠিন,
জয় রাধে জয় রাধে। রাধু যেন শিউরে উঠে বলে, তুমি কি আমাকে তাহলে বিবাহ করতে আদেশ করছো বাবা? না মা, কিছুই করব না, যে করবার সেই করবে। আমি ভাবছি কি জানিস মা, মজার ঠাকুরটি তামসা পেলে আর কিছু চান না, ওকে নিয়ে না কোনো নতুন তামসা শুরু করে, তাই ভাবছি। এই ঘটনার দিন কয়েক পরেই একদিন সকালে প্রিয়দর্শন তরুণ ছেলে তাই ছুটতে ছুটতে এসে শ্যামাপদর কুঞ্জের অঙ্গনে ঢুকে পড়ল। এমনি উত্তেজিত ভাবেই চেঁচিয়ে ডাকল, দেখুন কে আছেন এখানে, শুনছেন? বেরিয়ে এলেন শ্যামাপদ, মালা গাথা ফেলে রাধুও উঠে এলো। কি ব্যাপার বাবা? শ্যামাপদ প্রশ্ন করলেন, দেখুন শুনলাম আপনারা বাঙালি, তাই ছুটে আপনার কাছে এলাম। আমরা মানে আমি আর আমার মা এখানে এসেছি, আজ দুদিন হলো, মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছিলুম। পুষ্কর জয়পুর সেরে এখানে এসেছি, জয়পুরেই মার জ্বর এসেছিল, এখানে এসে খুব বাড়ল, আজ সকালে দেখছি গুটি বেরিয়েছে, কি করি বলুন তো? যেখানে আছি পাশের এক যাত্রী তোলা বাড়িতে, তারা রাখতে চাইছে না, বলছে এক্ষুনি হাসপাতালে পাঠাও। এধারে মাও হাসপাতালের নাম শুনে কান্নাকাটি করছেন, আমি যে কি করব ভেবে পাচ্ছি না। আমাদের যিনি ব্রজবাসী তিনিও খবর শুনে আসছি বলে সরে পড়েছেন, বিদেশ বিভুয়ে কি অসহায় অবস্থা, আমার যেন মাথা টাথা ঘুলিয়ে যাচ্ছে, তাই কেঁদে ফেলল ছেলেটি। শ্যামাপদ শান্ত কোমল কণ্ঠে বললেন, ভেব না বাবা, হয় কি, রাধারানী রাজত্বে এসে পৌঁছেছে যখন, তখন উপায় হবেই, বিপদে ফেলতেও উনি, উদ্ধার করতেও যে উনি। তারপর মেয়ের দিকে ফিরে বললেন, তাহলে মা ওদের তো এখানে আনতে হয়, উপাসের ঘরটা? ঘরটা পরিষ্কারই আছে বাবা, রাধুও তেমনি সহজ কণ্ঠে উত্তর দিলে। তারপর ছেলেটির দিকে ফিরে বললে, চলুন তাকে নিয়ে আসি, তিনি কি এটুকু হেঁটে আসতে পারবেন? বোধ হয় পারবেন, কিন্তু আপনি আর ব্যস্ত হচ্ছেন কেন, আমি আনছি। আর বিছনাটা সঙ্গে সঙ্গে আনতে হবে যে আপনাকে, আপনি কোনো সংকোচ করবেন না, চলুন আমিই তাকে ধরে আনছি। তারা আশ্রয় পেলেন। শেষ পর্যন্ত দেখা গেল ব্যাপারটা খুব গুরুতর নয়, পানি বসন্ত। ছেলেটির নাম সুন্দর, ছেলে চাকরি করে, পাশ নিয়ে মাকে তীর্থ করাতে বেরিয়েছে দেশ যশোরে, কলকাতার শহরতলিতে নিজেদের বাড়ি আছে। সুন্দরের মা লীলাবতী দেবী রাধুর ব্যবহারে সেবায় মুগ্ধ হয়ে গেলেন। আহা, এই মেয়েটিকে যদি তার পুত্রবধূ করা যেত, এমন ভক্তিমতি এবং সেবাপরায়ণা, অথচ এত সুশ্রীমী, এর তো স্বপ্ন দেখাও তার পক্ষে দুরাশা। এধারে রাধুর মনেও বিষম এক দ্বন্দ্ব চলছে। কিশোর বয়সে পড়বার প্রায় সঙ্গে সঙ্গে সে দেশ ছাড়া, ফুর্তুতো জ্যাঠতুতো ভাই ছাড়া কোনো তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা তো দূরের কথা, পরিচয়ও হয়নি। এতদিন পরে এক সুশ্রী ভদ্র শিক্ষিত তরুণ ছেলের সাহচর্য, অদিনের এই ঘনিষ্ঠতা ওর মনোরাজ্যে যেন সব ওলট পালট ঘটিয়ে দিলে। আজকাল ওর সেবার কাজে ভুল হয়, মালা গাঁথতে গাঁথতে পাঞ্জাবির সাদা কাপড়ের ফ্রেমে আটা গৌরবর্ণ সুগল কণ্ঠের ছবি কখনো কখনো ফুটে ওঠে মানুষ পটে। চন্দন খুঁজতে গিয়ে মনে পড়ে যায় কালো পাথরের নয়, মাংসেরই একটি সুডোল মসৃণ ক্ষেত সিক্ত ললাট। ও জানে যে কি অন্যায় কি অপরাধ, যখনই সে সম্বন্ধে সচেতন হয় তখনই যেন শিউরে ওঠে, মনকে ফিরিয়ে আনে প্রাণপণে সাধের ঠাকুরের দিকে, বিগ্রহের দিকে, কিন্তু তবু কিছুতেই কিছু হয় না। ঠাকুরের কাজ ফেলে লীলাবতীর সেবায় বারবার ছুটে আসেও আজকাল প্রায় অকারণে, কারণ তিনি সুস্থই হয়ে উঠেছেন। একটি পরিচিত মিষ্ট কণ্ঠের মৃদু তামাশার জন্য কান খাড়া থাকে, গুনগুনিয়ে ওঠা ভজনের কলি ভুল হয়ে যায়, গান গাইতে গিয়ে বিশেষ একটি শ্রোতার সান্নিধ্যের জন্য মন লালায়িত হয়,
ক্রমে আর নিজের কাছে লুকোচুরি চলল না। নিজের মনের চেহারাটা নিজের কাছেই স্পষ্ট হয়ে উঠল। ঘৃণায় লজ্জায় যেন পাথরে মাথা খুঁটে মরে যেতে ইচ্ছে করে ওর। ওর কি হল? অবশেষে একদিন বাবার কাছে ছুটি গিয়ে বলে, বাবা আমি সন্ন্যাস নেব। শ্যামাপদ নিজের ঘরে একান্তে বসে ভাগবত পড়ছিলেন। শান্ত স্নিগ্ধ চোখ দুটি তুলে মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, তোমাকে যে বিবাহ করতে হবে মা। তাই আর্তনাদ করে ওঠে রাধু, তুমিও ওই কথা বলছো বাবা? আমি ঠিকই বলছি রাধু, তোমার ভক্তি আর সেবার অহংকার হয়েছিল মা। কালো ঠাকুরটি যে কারোর অহংকার সইতে পারেন না, কিন্তু আমি কি গিয়ে ঘর সংসারে মন বসাতে পারবো বাবা? পারবে আর কি পারবে না মা, তা তো আমি জানি না। আমি শুধু জানি লীলাময়ের দিন কতক তোমাকে নিয়ে লীলা করার শখ হয়েছে। আরো ভালোই, না পারো তাও ভালো। সব অবস্থাতেই জানবে আর ইচ্ছাই সব। তুমি আমি কে মা? ভবিষ্যৎ ভেবে মিথ্যে হাঁকুড় পাকুড় করেও কোনো লাভ নেই। কতটুকু আমরা জানি, কতটুকু আমরা পারি। যা করবার উনিই করবেন, উনিই করাবেন, এই ভেবে শান্তিতে থাকবার চেষ্টা করা ভালো। জয় রাধে, জয় রাধে। সত্যি শ্যামাপদবাবু নিজে কিছুই করেন না, পরম নিশ্চিন্ত হয়ে থাকেন। কিন্তু লীলাবতী একদিন কথাটা পারেন, আপনার মেয়েটিকে আমায় ভিক্ষা দেবেন দাদা? শ্যামাপদ হেসে বলেন, আমি কি ভিক্ষা দেবার মালিক দিদি? নিজে দিয়েই বসে আছেন, তাহলে আপনি রাজি? আনকে যেন বিশ্বাস করতে পারে না লীলাবতী। হ্যাঁ, তবে আমার টাকা পয়সা কিছু নেই, আগেই বলে রাখছি। সে তো আমারও নেই বেয়াই মশাই, যে অমন মেয়ের দাম দেব। শুধু যদি মেয়েটি দেন দয়া করে, সেই তো আমার সৌভাগ্য। ফাল্গুন মাসে তখন আর একটি বিয়ের দিনই ছিল, সেদিন না হলে বৈশাখ মাস। কতদিন সুন্দরের থাকা সম্ভব নয়, পরে আসাও ব্যয় সাধ্য। সুতরাং ওই দিনটিতেই তাড়াহুড়ো করে বিনাড়ম্বরে শ্যামাপদ সুন্দরের হাতে মেয়েকে সঁপে দিলেন। কাউকে জানানো গেল না, কারুর আসার জন্য অপেক্ষা করা গেল না। বিদায় নেবার আগে সুন্দর শ্বশুরের কাছে গিয়ে দাঁড়ালো। আমায় কিছু কি বলবেন? ভাগবত থেকে মুখ তুলে প্রশান্ত কণ্ঠেই শ্যামাপদ বলেন, না বাবা, বলবার কি আছে? যাকে নিয়ে যাচ্ছ তাকে তুমি তো দেখবেই। একটা কথা অবশ্য আছে, যেভাবে ও মানুষ হয়েছে সম্পূর্ণ সংসারের বাইরে, তাতে করে সংসারে খাপ খাওয়ানো ওর পক্ষে শক্ত। হয়তো একটা সংকটও বাঁধবে, কিন্তু যিনি এই অঘটন ঘটিয়েছেন বাবা, তিনিই বুঝবেন তুমি আমি কি করতে পারি। বিয়ের কথা ওঠা থেকে বিয়ে এমন কি ফুলশয্যা পর্যন্ত রাধুর কাটলো যেন একটা অভিভূত স্বপ্নের মধ্য দিয়ে। ঠাকুরের আদেশ হয়েছে তাকে বিয়ে করার। সুন্দর সুশ্রী, সুন্দর ভদ্র, সুন্দর শিক্ষিত, তাকে চোখে লেগেছে, মনে ধরেছে। আর সহচর্যে প্রীতি পায় এইটুকুই শুধু জানে। শ্বশুরবাড়ি এসে অকস্মাৎ যেন সেই স্বপ্ন ভেঙে গেল ওর। ঘুম ভেঙে দেখলে বাস্তব বড় রূঢ়, বাস্তব বড় কুশ্রী। ঈশ্বরীমোহন ওর বুক জুড়েছিলেন। সে বিরহের পূর্ণ মূল্য সুন্দরে উসুল হয় না। বাবা তাকে আসবার আগে বলে দিয়েছেন, মেয়ে মানুষের স্বামী সব, ওই তোমার গুরু, ইষ্ট ঈশ্বর, ওই তোমার কিশোরীমোহন। ওকে সেবা করলেই তিনি পাবেন সে সেবা। তাই প্রাণপণে রাধু চেষ্টা করে স্বামী সেবায় নিজেকে ডুবিয়ে দিতে, অন্তরের শূন্যতা সুন্দরকে দিয়ে পূর্ণ করতে। কিন্তু কিছুতেই যেন পারে না, মন হুহু করে, নিজেকে রিক্ত অসহায় বন্দী মনে হয়। মনে হয় জীবনে আর কিছুই নেই। এ যে ওকে নিয়ে কিশোরী মোহনের কি পরিহাস তা বোঝে না রাধু। যখন সে ছিল তারই বাসির দিকে কান পেতে, তখন সংসারের ডাক এসে এবাসির সুর দিলে ভুলিয়ে, আজ সংসারের মধ্যে বসে বার বারই তাকে উতলা উন্মনা করে তুলছে তার বাসি। তার উপর দীর্ঘদিন সে সংসার ছাড়া,
সংসার যে কি সে ধারণাও ছিল না ওর। ফলে প্রতিদিনই খিটিমিটি বাঁধে, কোন আচরণ গৃহস্থ ঘরের বধূর করা উচিত আর কোনটা উচিত নয় জ্ঞান ওর তেমন পরিষ্কার নয়, ফলে বিরোধ বেড়েই যায়। সুন্দরের সংসারে ওর মার চেয়ে বড় এক বুড়ি পিসমা আছেন, তিনি এই ধিঙ্গি বইয়ের বেয়াক্কেলে ব্যবহারে বেশি জ্বলে যান। প্রথম প্রথম লীলাবতী নেহই করতেন, কিন্তু তিনিও এখন ননদের কথায় সচেতন হয়ে ওঠেন। দুদিনের সেবায় ভুলে একাকে তিনি আনলেন, একে নিয়ে তার খোকা সংসার করবে কি করে? অথচ বাইরের বিরোধ কোলাহল যত তীব্র হয়ে ওঠে রাধুর মন তত অন্তর্মুখী হয়। বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা। কিশোরী মোহনের বাঁশি যেন মনের মধ্যে বেশি করে শুনতে পায় আজকাল, এই কাজে আরো যেন ভুল হয়, আচরণ হয়ে ওঠে আরো দুর্বোধ্য। নতুন উপসর্গ দেখা দিয়েছে বই কি, গান গাওয়া শ্বশুর বাড়িতে এসে বন্ধ হয়ে গিয়েছে, তাই কান পড়ে থাকে ভজন কীর্তনের দিকে। পাড়ার এক শ্রাদ্ধ বাড়িতে কীর্তন বসেছে, রান্না করতে করতে তন্ময় হয়ে শোনে রাধু। মথুরার পালা, রাধারানীর বিরহ আর ওর বিরহ যেন এক হয়ে গিয়েছে, দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। রান্নাঘরের জানলায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে তন্ময় হয়ে, কখন যে হাড়ির ভাত পুড়ে কয়লা হয়ে গেছে লক্ষ্যই করেনি। অমুক ভাঙল যখন, তখন পিসি শাশুড়ির চিৎকারে সাত পাড়ার লোক এসে জড়ো হয়েছে। সেদিন আর লীলাবতী সামলাতে পারেননি নিজেকে, মেরেছিলেন টেনে এক চর। আর একদিন এক ভিখারি এসে বাইরে কীর্তন গাইছে, ওর জ্ঞান নেই, ছুটে চলে এসেছে বাইরে, খেয়ালি নেই যে এখানে রাজ্যের পুরুষ আছে, খেয়ালি নেই যে রান্না চড়ানো। আর একদিন নিশীথ রাত্রে পাশের বাড়ির রেডিওতে কীর্তন গান হচ্ছে, তন্ময় হয়ে দিশাহারা হয়ে শুনছে রাধু, শুনছে আর নাচছে দুহাত তুলে, দুই চোখে ওর দড় বিগলিত ধারা। রাত্রে ক্লাব থেকে থিয়েটারে রিহার্সাল দিয়ে বাড়ি ফিরে তা দেখে সুন্দর অবাক, সেও ভৎসনা করে ওকে, বড় বাড়াবাড়ি হচ্ছে না, গেরস্ত বাড়ি ভুললে চলবে কেন? মাঘের প্রথম দিকে ঈশ্বাশুড়ি গুরুত্বপূর্ণ অন্দর্প গোসাই এলেন, তিনি এখানে এলে বরাবর এ বাড়িতেই থাকেন, এখানে থেকে অন্যান্য শিষ্য বাড়ির খবরাখবর দেন, এই তার নিয়ম, এবারও কদিন থাকবেন বলেই জেকে এসে বসলেন। বছর 30-35 বয়স, সুশ্রী চেহারা, সুকণ্ঠ, প্রতিদিন সন্ধ্যায় আসর বসে, কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, আলোচনা হয়, শিষ্য শিষ্যে আসে বিস্তর। এরই ফাঁকে কন্দর্প টের পান রাধুর গুণের কথা, আর গান ও পাঠ শুনতে শুনতে ওর চোখ দুটি যে ভক্তিতে ভাবে তদগত হয়ে ওঠে তিনিও লক্ষ্য করেছেন। তিনি অনুরোধ করেন ওকে গাইতে, গান গাইতে পেরে রাধু বেঁচে যায়। ওর সঙ্গে আলোচনা করতে পেয়ে যেন বহুদিনের নিরুদ্ধ নিঃশ্বাস পড়ে। কন্দর্প যত সাধুবাদ দেন শাশুড়িদের মুখ ততই কালি হয়ে ওঠে, ক্রমশ এদের ঘনিষ্ঠতা বাড়ে। এই একটু মুক্তির স্বাদ পেয়ে রাধুও ভুলে যায় সব, দিন রাতে দুজনে কথা কয়, দুজনে গান গায়, সবাই কানাকানি করে, সন্দিগ্ধ হয়, কিছু বলতে পারে না, সুন্দর সংশয়ে সন্দেহে জ্বলে মরে। অবশেষে একদিন থাকতে না পেরে অপমান করে স্ত্রীকে, কটু কথা বলে বসে গোসাইকেও, গোসাই ম্লান মুখে উল্পিতল্পা নিয়ে বিদায় নেন। আঘাত পায় রাধু, তুমিও আমাকে সন্দেহ করো? রাগে কাঁপতে কাঁপতে সুন্দর বলে, না আমি বিশ্বাস করি, আমি ব্যভিচারিনী, তুমি বেশ্যা। দুহাতে কান ঢাকে রাধু, গরম শীষে যেন কে ঢেলে দেয় ওর দোকানে। নিশীথে দুর্যোগময়ী রাত্রে আগলের মতো বেরিয়ে পড়ে রাধু, অন্য কোথাও, অন্য কোথাও, আশ্রয় ওর আজ এখানে আর নেই। দুর্বিষহ বন্দি দশায়
একমাত্র যে ছিল অবলম্বন, সেও আজ তাকে ত্যাগ করল। আর কেন, ঠাকুরই বোধ হয় ঘুচিয়ে দিয়েছেন তার বন্ধন। কোথায় যাবে, কেন, মা গঙ্গা তো আছেন। পাগলের মতো গিয়ে গঙ্গাতেই ঝাঁপ দিল সে, কিন্তু এর আগেও তো ঝাঁপ দিয়েছে অনেকে। ভক্তকে রাখবার জন্যে বুঝি ভগবান সদা জাগ্রত, সদা সতর্ক। গঙ্গা ওর মূর্ছিত দেহ এনে ফিরিয়ে দিয়ে গেল উত্তরপাড়ার এক ঘাটে। ভোরবেলা স্নান করতে এসে দেখল বেজা নাপতিনি। বেজার প্রধান পেশা আলতা পরানো, আজকাল প্রায় বন্ধ। আইসি প্রকাশ্যে করে ঘটকালি, গোপনে করে কূটনিগিরি। রূপের ডালি রাধুকে পড়ে থাকতে দেখে প্রথমে ভেবেছিল মরা, তারপর কাছে এসে নিঃশ্বাসে নিঃশ্বাসে বুক উঠছে দেখে বুঝতেই পারলে যে আত্মহত্যার চেষ্টা। রিক্সা ডেকে এনে অনুমতে তুলে বাড়ি নিয়ে গেল। রিক্সাওয়ালাকে বললে, আমার বঞ্ছি, মূর্ছার ব্যারাম আছে কিনা, নাইতে নেমে মূর্ছা গেছে। বাড়ি গিয়ে জ্ঞান হলো, মিষ্টি কথায় ভুলিয়ে দুদিন রাখলে। রাধু বললে, আমাকে ছেড়ে দাও, বৃন্দাবনে যাব। ওমা, একা কি করে যাবে, বেশ তো যাবে, যাও, পাড়ার বানোয়ারি বাবু যাচ্ছেন, তার সঙ্গে যাও। তোমাকে তো একা ছাড়তে পারি নে, তাহলে পুলিশে খবর দিতে হয় একটা। ভয় নয়, হাঙ্গামার ভয়ে রাধু চুপ করে গেল। বেশ তো, বানোয়ারি বাবুরা যখন যাবেনি সেই সঙ্গে যাওয়া যাবে। বানোয়ারি বাবু এক প্রৌঢ় মারোয়ারি, মোটা টাকার বিনিময়ে রাধুকে ভুলিয়ে ওর বাগান বাড়িতে পৌঁছে দিয়ে এলো বেজা। নির্জন বাগান বাড়ির রুদ্ধ শয়ন ঘরে আমাতুর পুরুষের সামনে এসেও কিন্তু বিচলিত হলো না রাধু। সব ব্যাপারটা বুঝে নিয়ে বললে, দাঁড়ান, বসুন স্থির হয়ে, আমি আপনার কাছে যাচ্ছি। তারপর কাছে এসে ওর কাঁধে হাত রেখে বললে, আচ্ছা ঠিক করে বলুন তো, আমি তো প্রথম নই, এমন ঢের ভোগ করেছেন, কিন্তু আশা মিটেছে কি তবে? কিছুতেই যখন তৃপ্তি পান না, তৃষ্ণা যখন মেটে না, তখন এই উষ্ণ বৃত্তি কেন করেন? কি ভোগ করতে চান এই দেহটা? এমন তো বহু দেহই ভোগ করেছেন, বিশেষ তফাৎ আছে কি? অথচ কত নিচে নেমেছেন ভেবে দেখুন। এর জন্য কিছু দুশ্চিন্তা, কিছু উদ্বেগ, এ তো ভোগ করতেই হয়। অথচ এমন জিনিস আছে যাতে সত্যি তৃপ্তি পাবেন, তৃষ্ণা মিটবে, বুক জুড়িয়ে যাবে। বসুন, আজ আপনাকে আমি গান শোনাব। পয়সা দিয়ে গান বহু শুনেছেন বানোয়ারি বাবু, কিন্তু এমন গান তো কখনো শোনেননি। বুকের মধ্যে কেমন করতে লাগল, দু চোখে জল ভরে এলো যখন শুনলেন, মীরা দাসী জনম জনম কি, মম অঙ্গ সু অঙ্গ লাগাও প্রভুজি, মেরে চিত্ত সে চিত্ত লাগাও। সমস্ত রাত ধরে চলল এই লীলা, গানের পর গান গায় রাধু, তন্ময় হয়ে আর তন্ময় হয়ে শোনে বানোয়ারি। ভোর হতে বানোয়ারি দুহাত জোর করে বললে, তুমি আমার নবজন্ম দিলে, আজ থেকে তুমি আমার মা জননী। চলো মা, তোমাকে আমি নিজে বৃন্দাবনে পৌঁছে দিয়ে আসি। না বাবা, আমি একাই যাব, তুমি শুধু আমার একটা টিকিট কিনে দাও। হাওড়া স্টেশনে গাড়ির জন্য বসে অপেক্ষা করছে, হঠাৎ দেখা হয়ে গেল কন্দর্প গোসাইয়ের সঙ্গে। গোসাই বললে, একবার আমার আশ্রম হয়ে যেতে হবে। কুঞ্জবিহারীকে তোমার গান শোনাবে না ভাই রাধারানী? চলুন বলে সহজেই ওর সঙ্গে যায় রাধু। বীরভূমের এক গ্রামে ওদের আখড়া, পরিপাটি ঠাকুর বাড়ি। অনেকদিন পরে পরিচিত পরিবেশে প্রাণ জুড়িয়ে যায় রাধুর, সে মেতে ওঠে সেবায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম ভাঙানো থেকে ঘুম পাড়ানো পর্যন্ত বিশ্রাম নেই, কিন্তু তবু একমন হতে পারছে কই। কি করলে ঠাকুর,
তবু কেন থেকে থেকে সেই নিষ্ঠুর, সেই মধুর মুখই চোখে ভেসে ওঠে। কেন মনে হয় লোকটা বড় অসহায়। আর দিকটাও ওর ভাবা উচিত ছিল। মালা গাঁথতে কেন মনে ভেসে ওঠে সুঠাম একটি গলা, সাদা পাঞ্জাবি জামার ফ্রেমে আটা সত রৌদ্রদগ্ধ অথচ গৌড়। চন্দন ঘষতে গেলে সেই শ্বেত সিক্ত প্রশস্ত ললাটের স্বপ্নই দেখে কেন? আজও কি পরীক্ষার বাকি আছে ঠাকুর? অবশেষে একদিন কন্দর্পকে বলে, না দাদা আমাকে ছুটি দিন, আমি বৃন্দাবনেই যাব। অনিচ্ছাতেও ছুটি দিতে রাজি হয় কন্দর্প। কিন্তু শেষ মুহূর্তে ওর ভেতরের পশু ক্লেদাক্ত লালায়িত রসনা বার করে। কি সবলে বুকে টেনে নিয়ে কন্দর্প বলে, আমি তোমাকে ভালোবাসি রাধু, তোমাকে আমি ছেড়ে দেব না। রাধু বিচলিত হয় না, টানাটানি করে না, ও শান্ত কণ্ঠে বলে, তুমি কি আমাকে তেমনি ভালোবাসো যেমন আমার প্রাণের ঠাকুর বেসেছিলেন শ্রীমতীকে, যে প্রেমে তিনি গৌড় হয়ে হা কৃষ্ণ করে সারা জন্ম কেঁদে কেঁদে বেড়ালেন? আজ যদি বেসে থাকো তাহলে আমার দেহটাকে ধরে রাখতে চেও না। প্রেমেই তো সব, প্রেমেই তো প্রেমের তৃপ্তি। আর যদি টানা বাঁচতে পেরে থাকো তাহলে ভালোবাসার কথা বলবার তোমার অধিকার নেই। তাহলে আজ এখন যা করতে যাচ্ছ সেটা হবে ব্যভিচার। তুমি গুরু, তুমি গোসাই, তুমি কুঞ্জ বিহারীর সেবক, তুমি এত নিচে নেমো না। মন্ত্রমুগ্ধের মতো কন্দর্প গোসাই ছেড়ে দেয় ওকে, মাথা হেঁট করে বসে থাকে সে। স্মিত প্রসন্ন হাস্যে ওর দিকে চেয়ে গুনগুন করে গান গায় রাধু। পরে হাত জোর করে কন্দর্প বললে, তুমি আমাকে ক্ষমা করো দিদি। ওর হাত দুটো ধরে ফেলে রাধু বলে, কি আমরা যে দুজনেই এক পথের পথিক, একই লোকের সেবক, তবে আর দুটো দিন থেকে যাও, আমার কুঞ্জ বিহারীকে সেবা দিয়ে যাও। তোমার সঙ্গে তোমার সাহচর্য পেয়ে ভালোবাসতে শিখি আমার প্রাণের ঠাকুরকে, বলো যাবে না? বেশ তো, তুমি বলো তো থাকবো, তিনি যেখানে আছেন সেই তো বৃন্দাবন। বোঝা গেল কিশোরী মোহন এই কুঞ্জ বিহারী রূপেই সেবা চান। রাধুর সেবায় আর তার মধুর কণ্ঠের খ্যাতি ক্রমে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। কন্দর্প গোসাইয়ের আশ্রমেও লোকের ভিড় হতে শুরু হল। বহুদিন পরে এই আখড়া ভক্তের পদরেণুতে আবার তীর্থ হয়ে উঠল। রাধু সেই ঝড়জলের রাত্রে এক বস্ত্রে গৃহত্যাগ করার পর সুন্দরের আর শান্তি রইল না। সেও একটু পরেই বেরিয়ে পড়েছিল স্ত্রীকে খুঁজে ফিরিয়ে আনতে, কিন্তু বোধ হয় দুর্যোগের জন্যই দেখতে পায়নি। সেদিন সেই রাত্রে কোনো জেলে নৌকা থেকে বিদ্যুতের আলোয় দেখেছিল এক ভদ্রঘরের মেয়েকে জলে ঝাঁপ দিয়ে পড়তে। কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়ল, ক্রমে সুন্দরের কানেও উঠল। সে খোঁজা বন্ধ করলে তার আর সন্দেহ রইল না যে ওই মেয়ে লোকটি রাধু। জমের হাতে দিয়ে নিশ্চিন্ত হলেও শান্ত হতে পারল না। দিন রাত বুকের মধ্যে হুহু করে ওর, অন্য জল বিষ হয়ে ওঠে মুখে। অফিসে যাওয়া ছেড়ে দিলে বাড়িতে থাকাও অসহ্য, এই ছুটে গিয়ে গঙ্গার ধারে বসে থাকে। ওর মুখের চেহারা দেখে মা পিসিমার বুক শুকিয়ে যায়, কিন্তু কি করবেন ভেবে পান না। এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন সুন্দরের হাতে একটা হারানো কাগজ এসে পড়ল, বৈষ্ণব তত্ত্বের সাপ্তাহিক কাগজ। তাতে বড় বড় করে খবর দেওয়া হয়েছে বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রাসপুর গ্রামের আখড়ায় এবার ফুলদোল উপলক্ষে প্রায় 10,000 লোক এসেছিল। মনমন চিড়া ও মুরগির মালসা ভোগ দেওয়া হয়েছে। এছাড়াও ভক্তরা যেসব জিনিস এনেছেন পূজার জন্য আজও তা স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে। এবার এখানে এত লোক সমাগম হওয়ার কারণ প্রধানত রাধারানী মার মধুর কণ্ঠের কীর্তন ভজন। এই ভক্তিমতী তরুণী মহিলার সেবা ও সঙ্গীতের খ্যাতি এতই ছড়িয়ে পড়েছে যে বহু দূর দূরান্তর থেকে অনেক বৃদ্ধ ভক্ত ছুটে আসছেন একে দর্শন করতে।
ইত্যাদি। রাসপুরের আখড়া, অন্দরপ গোসাইয়ের আখড়া, রাধারানী মা, কীর্তন ও ভজন, কবে কবে কি ওদের সন্দেহই ঠিক? ব্যভিচারিণী রাধু গঙ্গায় ডোবেনি, কালা মুখ নিয়ে গিয়ে কন্দর্প গোসাইয়ের ওখানেই উঠেছে। তীব্র ঈশ্বর বিষে নীল হয়ে ওঠে সুন্দর, জ্বালায় ছটফট করে, পাগলের মতো ব্যর্থ ছোটাছুটি করে শুধু খানিকটা। কিন্তু প্রথম আঘাতের তীব্রতা কমতে ঈশ্বর চেয়ে ভালোবাসাই তার বড় হয়ে ওঠে। গঙ্গার তীরে বসে ভাবতে ভাবতে গঙ্গার ধারার বুকে ফুটে ওঠে ভক্তিমতী এক কুমারী মূর্তি, ফুটে ওঠে তদ্গত প্রাণা কল্যাণী স্ত্রীর ছবি। নির্মল উজ্জ্বল মুখ, সহজ দৃষ্টি, এই মুখে পাপ? না না, আর সম্ভব নয়। আরও যখন বেলা যায় তখন মনে মনে স্বীকার করতে বাধ্য হয়, এ পাপই সে করুক বা না করুক, স্ত্রীকে ত্যাগ করতে পারবে না সুন্দর, রাধুকে তার চাই, নইলে এ জীবনের কোনো মূল্য নেই। সেই দিনই ছোটে কীর্ণাহারের দিকে। এধারে রাধুর দ্বন্দ্ব চলছে অবিরত নিজের মনের সঙ্গে। যত সে বেশি করে সেবায় মন দেয় ততই দেখে যে সুন্দর আছে সে মন জুড়ে। পাথরের দেবতাকে যা দিতে চায় মানুষ দেবতাকে দিলে বেশি খুশি হতো। সে কাঁদে আর মাথা কোটে দেবতার কাছে, তোমারে কারণ সব ছুক ছড়িয়া, আব মোহে কেউ তার সাও প্রভুজি। এমন সময় একদিন সত্যই সুন্দর এলো, চলো রাধু তোমাকে নিতে এসেছি। যদিও এই কণ্ঠস্বরের জন্য, এই শব্দ কটির জন্যই সমস্ত মন ওর লালায়িত হয়েছিল, তবু এতদিনের নিরুদ্ধ অভিমানী বুক ফেটে বেরোল। তুমি ফিরে যাও, আমি যাব না, মিনতি করে সুন্দর। শেষে বলে, স্বামীকে ত্যাগ করবে? রাধু উত্তরে গিয়ে ওঠে, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই। সুন্দর হতাশ হয়ে অপেক্ষা করে, নান আহারের আয়োজন করে দেয় আখড়ার লোক, রাধুও বসিয়ে খাওয়ায়, কিন্তু তবুও যেতে রাজি হয় না। সুন্দর ক্লান্ত মন্থর পায়ে একসময় গিয়ে গরুর গাড়িতে ওঠে। সুন্দর চলে যাবার পরই রাধু ঠাকুর ঘরে ঢোকে, সে চোখ বুঝে কুঞ্জু বিহারীকে ধ্যান করতে যায়, দেখে সুন্দরকে, চোখ চেয়ে তাকায়, দেখে বিগ্রহ নেই, সে জায়গায় সুন্দর বসে। চিৎকার করে ওঠে, কে আমার কি হলো? বৃদ্ধ বাউল গায়ক শ্রীদাম বাবাজি কদিন আখড়ায় এসে আছেন, তিনি হেসে উঠলেন, বেটি ভালোবাসতে চাস আমার ঠাকুরকে? অভিমান ত্যাগ করতে পারিসনি? আমার রাধারানী কি সব কিছু বিলিয়ে দেননি তার কাছে? লজ্জা মান অহংকার অভিমান সব তুই ভালোবাসবি, আবার এইগুলো পুষে রাখবি? দেখ দিকি মা, ও তো সব ভুলে ছুটে এসেছে তোর দরে ভিখারি হয়ে। কুড়ি পায়ে আছড়ে পড়ে রাধু, কি করব তুমি বলে দাও বাবাজি, মানুষকেই ভালো করে ভালোবাসতে পারলি না মা? কোন অহংকারে ভগবানকে ভালোবাসতে যাস? অসমাপ্ত ভালোবাসা তো ভগবান নেবেন না। যা মা, তুই স্বামীর কাছেই ফিরে যা, তাকেই যদি ভালোবাসতে পারিস শ্রীরাধা যেমন বেসেছিলেন শ্রীকৃষ্ণকে, তাহলে দেখবি সেই ভালোবাসাই ওর কাছেও পৌঁছে গেছে। স্বামীকে ভালোবেসে চণ্ডীদাস শ্রীরাধিকার প্রেম উপলব্ধি করতে পেরেছিলেন। রাধুর মনে পড়ে যায় বাবার কথাগুলো, যে মালা গেঁথেছিল কুঞ্জ বিহারীর জন্য, সেই মালা নিয়েই উঠে পড়ে সে। সবাই হাহা করে ওঠে, কোথায় চললে? মাঠ ভেঙে আল ডিঙিয়ে ছোটে রাধু, এই মালা আমার কুঞ্জ বিহারীকে পরাতে যাচ্ছি, গরুর গাড়ি আর কত দূর যাবে, উঠে গিয়েই ধরতে পারবে সে।